ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? সবাই খুব সাবধানে থেকো। আজকে আমি সকাল সকাল কথা বলা স্টার্ট করছি তোমাদের সঙ্গে। আমার মনে হলো কি আমি তোমাদের সামনেই আসি, মানে আমার কন্ডিশনটা তোমরা দেখো। গলার ব্যথাটা এখনও রয়ে গেছে, তো আমি তোমাদের সঙ্গে আগে এই জন্যই কথা বলে নিলাম যে এটাই বলছি, আমরা যখন ফিরছিলাম দীঘা থেকে, তো দীঘা থেকে যখন ফিরছিলাম তখন আমি কিছু কিছু ব্লগ, কিছু কিছু ভিডিও আমি করেছিলাম, তো সেগুলো কিছু কিছু কথা অ্যাড করব, তো তোমরা বুঝে নিও, যদি না কিছু ভয়েস দিতে পারি। তো সবাই ভালো থেকো, আমি আবারও বলছি সবাই ভালো থেকো। এখন না প্রায় সবারই ঠান্ডা লেগে যাচ্ছে, তো চলো আমার ব্লগটা। আমার দীঘা ঘোরার অভিজ্ঞতা বলতে গেলে বলবো যে হ্যাঁ, এটা আমার ফার্স্ট টাইম দীঘা ঘোরা। অনেক খুব মজা করেছি, অনেক মজা হয়েছে। আর ওই লাস্ট টাইম যদি না আমাকে একটু ঠান্ডা লাগতো আরোই ভালো হতো। তো সব মিলে মোটামুটি অনেক অনেক মজা করেছি, অনেক ভালোই কেটেছে আমার দীঘা ঘোরাটা ফার্স্ট টাইম। ऐसा लग रहा है प्यार हो रहा है।
তরমুজ বীজ জানি না কিছু একটা বীজ বীজের কি বীজ আমি বুঝতে পারছি না তোর কিছু একটা বীজের দেখো ওল্ড দীঘাতেও বিভিন্ন ধরনের স্টল আছে যেখান থেকে তোমরা অনেক কিছু কিনতে পারো নিউ দীঘাতেও ছিল ওল্ড দীঘাতেও আছে সেম একই জিনিস তোমরা পেয়ে যাবে যেখান থেকে সুবিধা মনে হবে সেখান থেকে তোমরা চাইলে নিতে পারো